জীবনটা হচ্ছে অ্যাডজাস্ট করার নাম। তাহলে এই হচ্ছে সব রান্না বান্না যেগুলো আমি একটু ভালোভাবে করার চেষ্টা করেছি মাত্র। চোখটা না ছল ছল করে উঠলো, বুঝলে? টিস্যু পেপারের বক্সটা এখানে রাখ, তোর বাবা খাবে আর কাঁদবে। শুভ জামাই ষষ্ঠী সমস্ত শাশুড়ি এবং জামাইদের। সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে আর সরে নেই সরে নেই সরে আচ্ছা, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করা মেইনটেইন করা আমাদের দরকার নেই, কিন্তু শাশুড়ি আর জামাইদের কথা বলছি। শাশুড়িরা রান্না করতে প্রচন্ড ভালোবাসে বছরের একটা দিনে, জামাইরাও খেতে প্রচুর ভালোবাসে বছরের একটা দিনে, কিন্তু এই জামাইটার কি হবে? মিত্র বাড়ির অনলি ওয়ান জামাই। তো আমার মা বলেছে যে আমি এখানে নেই তো কি হয়েছে, তুই নিজে ভালো করে এতদিন কি শিখেছিস তার প্রমাণ দিবি, নিজে ভালো করে রান্না করে আমার জামাইটাকে একটু ভালো করে খাওয়ার। সো গাইস, আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের আজকের লাঞ্চ, জানি কে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ। জামাই ষষ্ঠী মানে বেশিরভাগ হচ্ছে গিয়ে কি বলবো, মাছ মাংসতে ভরা। তো আজকে আমি ওরকমই কিছু বানাবো, দুদিন আগে থেকে সমস্ত কিছু অর্ডার দিয়েছিলাম চলে এসছে, আর মিষ্টিও আমি চেষ্টা করছি, মানে এখন চেষ্টা চলছে যে একদম পিওর কলকাতার যে সব থেকে ফেমাস মিষ্টি, মানে কি রসগোল্লার মিষ্টি, দই, লেডিকেনি এসব পাওয়া যায়, জানি না পাওয়া যাবে কিনা, কিন্তু আমরা চেষ্টা করছি। তো চলো আজকে লাঞ্চটা একদম তোমাদের সাথে শেয়ার করছি, আর আমি একটু অন্য রূপে তুমি আমাদের আমাকে দেখতে পাবে, কিন্তু এখন জাস্ট কিছুক্ষণ আগে আমি ওয়ার্কআউট করে এলাম, এবার আমি একটু মাস্টার্ড গুলো দেবো। তো আমি চাইছিলাম যে তোমাদের আমি মাছ ধোয়া থেকে শুরু করে মাছটা পেটের মধ্যে যাওয়া পর্যন্ত সমস্ত ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি। জামাই ষষ্ঠী নিজের পয়সায় খেতে হচ্ছে, কেমন ধরো শ্বশুর বাড়ি দেখো, মোবাইল গুগল পে দিয়ে ট্রান্সফার করা যায়। ছি ছি ছি, এরকম জামাই কখনো দেখেছো তোমরা যে শাশুড়িকে অনলাইনে শাশুড়িকে ইনসাল্ট করছে? তো নিজের পয়সায় জামাই ষষ্ঠীকে কি লাভ, তো আমি যে কোনো দিন খেতে পারি, তাহলে জামাই ষষ্ঠী কি ড্রেসড করে আছি, কারণ আমি অনলাইন ক্লাস আমার জাস্ট হয়েছে, ইন কেস ইউ আর ওয়ান্ডারিং। স্কুলের অনলাইন ক্লাস, কিন্তু তোমার অন্য অনলাইন ক্লাস তো চলছে। দেড়টা পর্যন্ত চলবে। তো যাই হোক, আরিয়ানও এনগেজ হয়ে গেলো দুটো অনলাইন ক্লাসে, একটা স্কুলের যে ফর্মাল আর একটা ও এক্সট্রা অ্যাডমিশনের জন্য আলাদাভাবে তৈরি করার জন্য দিয়েছি আমরা। তো যাই হোক, আরিয়ানও বিজি, আরিয়ানের বাবাও বিজি, মানে বাবা বলবো অরিয়ানের বাবা বলবো না, আজকের দিনে বলবো আমার মায়ের জামাইও বিজি আর মায়ের মেয়েও বিজি। তো চলো সবার আগে আমরা যাই রান্নাবান্নার তৈরিটা করি। তো তোমাদের দেখিয়ে দিই, এই হলো আমাদের আজকের জামাই ষষ্ঠীর মাছ মাংসের কালেকশন, যা দুদিন আগের থেকে আমরা প্ল্যান করে করে করেছি। এই বিশাল বিশাল দুখানা কি বলে এগুলোকে, তেলাপিয়া মাছ, আর এই তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে আজকে আমি সৌমালিস কিচেন একটা ভিডিও দেব, তাতে রেসিপির ভিডিও হয়ে যাবে, তারপর অবভিয়াসলি খাওয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে একটা মাছ বানাবো, অ্যাকচুয়ালি নিয়ম রক্ষা করার জন্য একটু অনেক রকম পদ বানাবো, কিন্তু অল্প অল্প করে, কারণ কি এত মাছ মাংস একদিন তো খাওয়া সম্ভব নয়। তো এই হলো বড় বড় রুইয়ের পিস, কারণ কাতলা মাছ অ্যাভেলেবেল ছিল না, আর মাথাটা দিয়ে ইচ্ছা আছে মুগ ডাল বানাবো। এই হলো শ্রিম্প, তো এগুলোর সাথে একটু নারকেল চিংড়ি বানাবো, সে ভাপে করে না নারকেল চিংড়ি সর্ষে বাটা সবকিছু দিয়ে, ওটা করবো, ওটা আমার মাসি দারুণ করে। এটা হচ্ছে গিয়ে চিকেন, যেটা আমাদের দু প্যাকেট, আমাদের আর অস্কার দুজনেরই হবে, আর চিংড়ি মাছটা অস্কার খুব ভালোবাসে, তো চিংড়ি মাছটা অস্কার খেতে পারবে। তো এই হচ্ছে আমাদের ইয়ে, তো চলো ঝটপট ধুয়ে নিই, তারপর আমি চেঞ্জ ফেঞ্জ করে আর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে, তারপর একটা ভিডিও এডিট আছে ওটা করে, তারপর একদম কোমর বেঁধে কিচেনে নেমে পড়বো, কারণ প্রচুর প্রচুর কাজ। বাহ, আচ্ছা ভালো করে কেটে দিয়েছো তো মিঠুন, দারুণ, ভেতরে যে পিঠের উপর যে নালিটা না ওটা বার করে দিয়েছে, ওটা আলাদা কাট হয়, ওটা 30 টাকা, এটার জন্য 50 টাকা বেশি নেয়, বাবা এটা করতে আসলে প্রচন্ড টাইম লাগে, ওটা ও ওটা বাদ দেওয়ার পর ওজনটা করে, আচ্ছা ভালো, ওটা করতে যাক টাইম লাগে, প্রচুর প্রচুর টাইম লেগে যায়। Thank you.
তাহলে দেখে নাও এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তবে কোয়ান্টিটি এর থেকে কম করব, কারণ কি এগুলো হচ্ছে ভ্যারিয়েশন হচ্ছে এগুলোই থাকবে, কিন্তু কোয়ান্টিটি এর থেকে কম করব। করে আজকে হবে জামাই ষষ্ঠী। প্রত্যেক বছর আমি জামাই ষষ্ঠী ঠিক এভাবেই করি, আমার আগের ভিডিওগুলো যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে, কারণ কি কি করবো জামাই ষষ্ঠীতে এর থেকে বেশি। আর বিয়ের পর থেকে আমরা সবসময় বাইরে বাইরে থাকি, তো তার জন্য জামাই ষষ্ঠী সেভাবে হয়নি, বলতে পারো যে সেভাবে হয়নি। প্রত্যেক বছর জামাই ষষ্ঠী হিসেবে আমি ওইদিন একটু ভালো ভালো কিছু করি ব্যাস এটা। আর এমনিতে আরেকটা কথা তোমাদের বলে দিই যে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, যে সে পাখা দিয়ে হাওয়া করে আর কি সব পুজো টুজো কি সব করতে হয় না, কোনো নিয়ম নেই। কিন্তু জামাই ষষ্ঠীর দিনটা একটু আনন্দ করার জন্য আমার দিদা বরাবর আমার বাবা আর মেসোকে জামাই ষষ্ঠীর দিন বাড়িতে ডাকা হতো, আর মেয়ে জামাইকে নতুন বস্ত্র কিছু দিত, আর মাসিমা আমার দিদাকেও দিত। তো এইভাবে একটা আদান প্রদান হতো জিনিস দেওয়া নেওয়ার, আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা হতো, ব্যাস। এছাড়া আমাদের জামাই ষষ্ঠী আর কিছু ইয়ে নেই। তো আমাদের ভাইফোঁটার নিয়ম নেই, আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম নেই, এই জিনিসগুলো আমাদের নেই। তো রাখি টাকি এইসব, তো আমরা কি করি মানে ওই দিনটাকে একটু সেলিব্রেট করার জন্য খাওয়া দাওয়া একসাথে আমাদের গ্যাদারিং এই জিনিসটা আমরা করি। তো আস্তে আস্তে দেখতে পাবে মানে আমার এই ব্লগে মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ বলে না, সেই বাঙালি 12 মাসে 13 পার্বণই আমরা মানাই, কিন্তু আমাদের নিয়ম থাকি না থাকে আমরা মানাই। সবাই একসাথে হওয়া, ফ্যামিলি মেম্বার্স, একটু খাওয়া দাওয়া, যদি সম্ভব হয় কখনো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কি ঘরে একটু ভালো করে রান্না করে খাওয়া দাওয়া। আর কলকাতা গেলে তো এই জিনিসগুলো মানে ডাবল ডাবল খুশির হয়ে যাবে। তো সবকিছু আমাদের সাথে শেয়ার হবে। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, এর মধ্যে বহু কিছু হয়ে গেছে, বহু কিছু, এখন অলরেডি 1টা বেজে গেছে। এত কিছু রান্না করতে করতে ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করবো, কিচেনে বসে একটু গল্প টল্প করবো, একটু রান্না করবো, যেটা নর্মালি আমি করি। কিন্তু অ্যাকোয়াগার্ডের লোক চলে এসছে, আর অ্যাকোয়াগার্ডের লোক আসাতে আমি কিচেনে তো ওইভাবে কিছু করতে পারছি না। আমরা তো মানে দূরের কথা, আমি খাবার দাবার সব সাজিয়ে নিয়েছিলাম, কোথায় কি সরাবো মানে আমি কিছু বুঝে পাচ্ছিলাম না। তারপর সব ওই কাঁচা মাংস মাছ টাছ সব কিছু এক সাইডে একটু ঢেকে ঢেকে রাখলাম। তারপর উনি চলে যাওয়ার পর আবার ওগুলোকে ধুলাম, ধুয়ে সৌমালিস কিচেন যে আমার কুকিং চ্যানেলটা, তার জন্য দুখানা ভিডিও শ্যুট করেছি। এক হচ্ছে গিয়ে তোমার ভাপা চিংড়ি, আরেকটা হচ্ছে গিয়ে এই তেলাপিয়ার যে ঝালটা, ভেবেছিলাম তেলাপিয়া সর্ষে বাটা দিয়ে করব। তারপর মনে পড়লো যে মিঠুন এত বেশি সর্ষে বাটা এসব খেতে পারে না, তো তার জন্য যখন ভাপাতে একটু সর্ষে বাটা দিতেই হবে তাহলে তেলাপিয়াটা অন্যভাবে রান্না করি। আর পারিনি যে আমি তোমাদের সাথে ওই ক্যামেরা নিয়ে ওগুলোকে রান্না করবো, ওগুলোকে দেখাবো, মোটামুটি রেখেছি। কি এখানে যা বাসনপত্র ছিল সবই ইয়ে হয়ে গেছে, আর অ্যাকোয়াগার্ড ক্লিন করতে এলে তো বোঝো এই কিচেনের কি অবস্থা হয়। এখান দিয়ে জল পড়ছি, তাহলে একটু ন্যাকড়া আছে দিন, ওটা দিয়ে চাপা দিচ্ছে, মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। তো চলো তোমাদের খাবারগুলো একটু দেখি নি ঝট করে। তাহলে এই হচ্ছে সব রান্না বান্না যেগুলো আমি একটু ভালোভাবে করার চেষ্টা করেছি মাত্র। এটা একদম আলু দিয়ে যে কষা মাংস বলে সেটা করেছি। আর তারপর তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে নারকোল আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি করেছি, যেটা অসাধারণ হয়েছে, কারণ একটা চিংড়ি অলরেডি আমি খেয়ে নিয়েছি কিচেনে বসে। খুব ভালো হয়েছে, কারণ কতটা মিষ্টি কতটা নুন হলো দেখতে হবে না, তার জন্য খেতেই হবে। তো এটা করেছি। আর এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে দই কাতলার বদলে দই রুই বলতে পারো, কারণ এটা রুই রুই মাছ। দেখতে পাচ্ছ তোমরা, জানি না দেখতে পাচ্ছ কিনা, দারুণ সুন্দর হয়েছে দেখতে, আশা করি খেতেও ভালো হবে। আর এইসব রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে, এই ধরনের একটু রিচ খাবার, ওটা হলো। আর এটাও হয়েছে হচ্ছে গিয়ে কি বলে তেলাপিয়া মাছের ঝাল, যেটা খুব সুন্দর হয়েছে হয়েছিল দেখতে, কিন্তু এখন ওই ঠান্ডা হয়ে যাওয়ার পর যেটা হয় তেল তেলা ব্যাপারটা চলে যায়, তখন আর ভালো লাগে না দেখতে, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। আর এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এই হচ্ছে আজকে আমার মেনু, মনে হয় অনেক বেশি করে ফেলেছি, মানে শাশুড়ি না শাশুড়ির মেয়ে আমি, তারপরও মানে অনেক কিছু করে ফেলেছি। আর এইগুলো হচ্ছে গিয়ে সমস্ত মিষ্টি যেগুলো আমি মেনটেন করার চেষ্টা করেছি, যে বাঙালি মিষ্টি তো এর মধ্যে মিষ্টি দই পেলাম না যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এই যে রসগোল্লাটা পেলাম। আর এটা হচ্ছে গিয়ে
রসমালাই, আর এই দুটোর মধ্যে দু রকম কিছু মিষ্টি বোধহয় আছে। এই যে আরিয়ান, তুই না একদম কোনো কাজ করিস না, দেখ এই যে দুখানা যে ম্যাট আমি কেটে রেখেছি, বললাম একটু তুমি মেলে দিয়ে মেলে দে, তুই মেলে দিলি না। আমি এর বালিশটা নেব। হ্যাঁ হ্যাঁ, আর মিঠুন যাও তুমি স্নানটা একটু করে এসো। আজ পর্যন্ত কোন এমন জামাই নেই যে স্নান না করে জামাই ষষ্ঠী খাওয়া খাবে, ওগুলো দেখে আসে থাকতে পারছে না। এখন স্নান করতে হবে কি করে বললো মুখ দিয়ে, আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি। চলো চলো হবে জামাই বলে কথা। তো মিঠুন স্নান করে আসুক আর আমি একটু রেডি হয়ে আসি, কারণ ও আরেকটা তোমাদের ভালো জিনিস দেখাবো, আমি জামা শুশিতে নতুন স্টাইল করেছি আইব্রোজ এর উপর। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যখন পার্লার বন্ধ থাকে তখন যদি তুমি পার্লারের কাজটা নিজের হাতে করতে থাকো উইদাউট এনি ট্রেনিং, তাহলে তখন এরকম একটু অবস্থা হয়, এরকম একটু ডিজাইন হয়ে যায়। তো আমার মনে হয় ভিডিওর প্রথমে তোমরা দেখে নিয়েছো হয়ে গেছে যে আমি মানুষ, তো আফটার অল মানুষ, তো মানুষের একটু ভুলভাল হয়ে যেতে পারে, এটার উপর খুব বেশি গুরুত্ব দিও না। আর আমি ব্যাপারটা লুকোতে চাইনি, তার জন্য এখানে আর ওই কাজল দিয়ে আঁকা আঁকি কিছু করিনি, তবে নেক্সট বার থেকে একটু করতে হবে, কারণ এটা খুব একটা ভালো লাগছে না। যাই হোক, তোমাদের সাথে যেটা বলছি, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি লাস্ট 10 দিন ধরে অ্যাকচুয়ালি আমি একটা সিরাম ইউজ করছি, একটা স্কিন রেডিয়েন্ট সিরাম। তারপর থেকে আমার মুখ, আমি কিন্তু জাস্ট ঘেমে চুমে ভালো করে মুখটা জাস্ট জল দিয়ে ধুয়েছি, কিচ্ছু এখনো মাখিনি, তারপরে বেশ মানে একটু গ্লো করছে না, এই হাসলে পরে এখানটা আর এখানটা আমার মনে হয় আর কি, আমি ভুলও হতে পারি সেটা না, কারণ কি ওই সিরামটা প্রচণ্ড এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। আর ওটা হচ্ছে কি মামা আর্থ যে ব্র্যান্ড আছে সবাই জানে, তার সিস্টার ব্র্যান্ড ডার্মাকোর, তো ওটা জানি না কেন আমি এরকম এত না স্যাটিসফাইড কোনো কিছুতে এত বেশি হই না। ঠিক আছে, ওকে ওকে, মিঠুটা সবসময় বলে তোমাকে স্যাটিসফাইড করা মানে ভীষণ মুশকিল, সেই ক্ষেত্রেই বলছি আমার বেশ ভালো লাগছে জানো তো, কদিন ধরে যে আমি ইউজ করছি মানে লাস্ট 10 দিন ধরে, হ্যাঁ 7-10 দিন ধরে ইউজ করছি এটাকে, মানে অকারণে কিচ্ছু আমি মুখে মাখিনি, জাস্ট আমি মুখটা একটু জল দিয়ে ধুয়ে বাস মুছে এসেছি, বেশ ভালো গ্লো করছে, বেশ ভালো লাগছে আমার, যে একটা চেঞ্জ কিছু একটা যেন বোঝা যাচ্ছে। ও আজকে যখন জামাই ষষ্ঠী তখন জামাই নিজের অ্যাটায়ারে না থাকতে পারে, আমি তো অন্তত থাকতে পারি, তার জন্য আমি আজকে একটু শাড়িটা পরে এসেছি। আমার মনে হলো আজকে শাড়ি পরা দরকার, প্রচুর কমেন্ট এসেছে যে সৌমানি তুমি একটু কখনো শাড়ি পরে আমাদের দেখাও, তাই শাড়ি পরা দেখবে, কোনো অনুষ্ঠানে তো আর এখন অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠানে আমি মোটামুটি একটু শাড়িটাই পরি। ওই হাফ গার্লফ্রেন্ড দেখেছো, হাফ গার্লফ্রেন্ড ঠিক ওরকম হাফ মেকআপ, একটু লিপস্টিক আছে একটু মানে। আচ্ছা সবার আগে বলো এই আইব্রোজটাকে আমি কেমন মেকআপ করে করেছি, আইব্রোজটাকে ধরতে পারছো, জীবনটাই হচ্ছে অ্যাডজাস্ট করার নাম, তার জন্য একটু অ্যাডজাস্ট করেই নিলাম দুটো। আমার মোটামুটি শাড়ির সাথে যেটুকু দরকার ওটুকু হয়ে গেল, কানে যদিও দুল ঠুল পরি নেই, গলায় হার নেই, হাতে চুড়ি চুড়ি কিছু নেই, কিন্তু ওই একটু লিপস্টিক ছাড়া আর কি আমি থাকতে পারি না, তার জন্য লিপস্টিক লাগিয়ে দিয়েছি ব্যাস আর কিছু না। চলো এবার খাওয়া দাওয়ার জন্য, সরি ওরা এখানে থাকুক, চলো আমরা গিয়ে একটু মিঠুনের জন্য পাত বাড়ি। সেসব তো ঠিক আছে, কিন্তু এবার যে আমার বদনামটা করলে যে জামাই এর অ্যাটায়ারে নেই, জামাই কি অ্যাটায়ার পরে, ধুতি আর পাঞ্জাবি, ধুতি না পরো পাঞ্জাবি আর পায়জামা, ধুতি পাঞ্জাবি বা পায়জামা পাঞ্জাবি পরে জামাই, আর সেটা কোথা থেকে পাঠায়, শ্বশুর বাড়ি থেকে পাঠায়। এই যে সকাল থেকে তোমার মা তো চেকটা পাঠায়নি, নিজের টাকা দিয়ে তো রান্না করে খাচ্ছি, আমার মা প্রচন্ড নিষ্ঠাবতী, আজকে যে কোয়ারেন্টাইনের টাইমে সে কলকাতার ব্যাঙ্গালোরের ডিস্টেন্সটা মেনটেন করেছে, এটা নাকি তার কাছে কোনো ব্যাপারই না, অনলাইনে বলছে জামাই ষষ্ঠী পালন করবো সেটা তার কাছে কোনো ব্যাপারই না, সেটা হচ্ছে কি কেন তাকে সামনে নিয়ে বসিয়ে রেঁধে খাওয়াচ্ছে না সেটা তার কাছে ব্যাপার। যে কোনো জামাইদের জিজ্ঞেস করে দেখো, জামাইরা সবসময় বলে শ্বশুর বাড়ি আমি যাবো, শাশুড়ি যেন আমার বাড়িতে এসে না থাকে, আমি একমাত্র জামাই যে শাশুড়িকে আসতে বলছি। খুব চালাক জামাই, সুতরাং আর বেশিক্ষণ ইয়ে করে লাভ নেই।
তাহলে মিঠুনের জন্য পাঁচ বাড়া হয়ে গেল আমার। আর এই যে তেলাপিয়া মাছটা মিঠুনকে একা গোটা খেতে হবে, আর এত সব আমরা সবাই খেতে পারবো না, তার জন্যে আমরা নিজেদের জন্য আর বানাইও নি। মাছ আরো আছে, পরে বানিয়ে নেওয়া যাবে। ছেলেটা কি দিয়ে শুধু খাচ্ছে, শুধু চিকেন নিয়েছে, ওর সমস্ত কিছু নাকি ওর কাছে ভালো না, ওর কাছে শুধু চিকেনটা ভালো। চিংড়িটা একটু নিয়ে দেখ কত ভালো হয়েছে খেতে। প্রথমে খেতে হয় ডাল দিয়ে, দেখো খাদ্য রক্ষীদের কাছ থেকে খাওয়া শেখো। আর হারিয়েন মিষ্টি গুলো খাওয়ার আগে কিন্তু বললো আমি স্পুনটা এনে দেবো, ঠিক আছে? লজ্জা করবে না, মানে এত কিছু রান্না করেছি কষ্ট করে আবার খাটাবে একদমই চিন্তা করবে না। আমি শোনাচ্ছি না, আমি জাস্ট বললাম যে এটা মানে একটা হিউম্যান সাইকোলজি যে আবার খাটাবো বেঁচে রেখে, তো ওইসব মানে একদম মনে রাখবে না, মনে আনবেই না এইসব মানে লজ্জা ফজ্জা। আচ্ছা ডালের সাথে কিন্তু আমি এটা কিছু করিনি, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে এইসব করে আর আমার পক্ষে সম্ভব হয়নি যে একটু ভাজা ভাজা কিছু করি। পুরো কিচেন তেল তেলে আর ঠিক কিভাবে করেছি সত্যি ওটা রেকর্ড করা দরকার ছিল, কিভাবে করেছি, কতক্ষণ ধরে উনি কাজ করলেন অ্যাকোয়ারের ওখানে, সমানে জল ফেলা এই ফেলা সেগুলো পুরো কিচেনটা ক্লিন করলাম, উনি চলে যাওয়ার পর ফটাফট করে দুখানা ভিডিও শুট করলাম করে তারপর বাকি রান্নাগুলো। আর বাকি সবের থেকে একটা একটা করে পিস তুলে খেয়েছে, মাংস তো সবই আবার সেই বাপাসে ওখানে রেখে দিয়েছি, মাছটা যেগুলো সব স্পুন দিয়ে একটু একটু তুলে তুলে নিয়ে খেয়েছে। সব জায়গাতেই অস্কারের দেখি কসম, যেখানে তাকাই অস্কার আর অস্কার। তো মিষ্টি পর্বটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু মিষ্টি পর্বটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর আমি ও চলি 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 আমার তার কাজ আছে আমি তাদের খেয়ে নিই, তো চলে গেছে। চলো আমার তোমাদের সাথে আমি শেয়ার করছি মিষ্টি পর্ব, এই ছেলেরা হয়ে গেছে খাওয়া। তোমরা মিষ্টি মিষ্টি রসমালাইটা আমার খুব ভালো লাগে, রসগোল্লা খুবই ভালো হয়েছে। রসগোল্লা তোমার ভালো লাগে না? ছেলেরা পরীক্ষা খাও তো, রসগোল্লা খুব ফেভারিট আরিয়ানের। পরীক্ষায় ওটা ছাড়া কথাই নেই। আমি মিষ্টি এমনিতে খুব একটা খাই না, আমি নিজে বানাইও না বাড়িতে, বানাতে তার জন্য পারিও না, মানে ইচ্ছেও আর নেই, আমি মিষ্টি করে খাইও না। কিন্তু আমার এই রসমালাইটা দারুণ লাগে, রসমালাই। তারপর কি বলে ওটাকে জানো, রাবড়ি না মিঠুন, রাবড়ি দারুণ লাগে। তো চলো এবার একটু গুছিয়ে রাখি, সব কেউ একটু পরিষ্কার করতে হবে, খেতে আর বসতে পারছে না। তাই জন্য বললেন মাটিতে একদম স্ট্রেট হয়ে বসি, বসা এখন উঠোনের জন্য মুশকিল হয়ে গেছে, এমনি তো আমার জন্য একটু একটু মুশকিল হচ্ছে, তাই ভাতের উপর একটু কন্ট্রোল করা হয়েছে, ওই মাছ মাংসতে একটু একটু চালানো হয়েছে। এখন আমরা দেখছি পাতার লোক আর কি। খাওয়া শেষ, ভিডিও শেষ, কিছু বলার নেই, যখন শেষ বলে দিয়েছি। আজকে জামাই ষষ্ঠীর দিন, মানে আরো কিছু তোমাদের সাথে একটু শেয়ার করতাম রান্না বান্না। আমার তো সেই ছোট গল্পের মতো মনে হলো, ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ ব্যথা নিতান্তই সহজ শুরু। সেই লাস্টের লাইনটা কি ছিল, অন্তরে অতৃপ্তির অবসান্ত করি মনে হবে, শেষ হয়েও হইল না। তো চলো আর কি বলবো, এখন আমার একটু রেস্ট নেই, কারণ একটু পাতার লোক দেখতে দেখতে একটু মাটিতে বসে একটু রেস্ট নেই। তারপর শাড়ি চেঞ্জ করবো, অ্যাকচুয়ালি শাড়ি আমি খুব একটা পরি না, কিন্তু আমার খুব ভালো লাগে যখন তোমরা আমাকে কিছু অন্যরকম কিছু ভাবে একটু সাজ দে, একটু তো অন্যরকম কিছু একটু বলো। সেভাবে সাজ তো তুমি একদম পার্মানেন্ট সাজ কদিনের জন্য করেছো না? দরকার এই কথাটা আবার তোলা, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি না, বললাম না আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিই সব জিনিসের সাথে। চলো এবারে আমি একটু চেঞ্জ টেঞ্জ করি, করে তারপর রেস্ট নিই, কারণ এটা পরে গরমের মধ্যে রেস্ট নেওয়া সম্ভব না। এই যে আমি এত কথা বলছি দেখো, আমার পুরো ব্লার লাগছে, তোমাকে লাগছে একদম ক্লিন। হ্যাঁ সে আমি জানি, যখন তুমি তোমরা আমার কথা শুনবে তখন আশেপাশে কি সব কথা হচ্ছে ওগুলোকে একটু ইগনোর করবে, তাহলে আমার কথাগুলো আরো বেশি ভালো লাগবে। আমার সোনে বাবা চলে এসেছে আজকে, প্রন আর ইয়ে দিয়ে খেয়েছে, চিকেন আর প্রন দিয়ে খেয়েছে আজকে ভাতু। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তো আবার তোমার সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, তো ততক্ষণ বাই 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 বাই। সবকিছু
বাবা বলতে পারো না নাকি? আমি মহারাজের সাথে একটু সময় কাটাচ্ছি।